हेलो एवरीवन, वेलकम टू अ न्यू व्लॉग ऑफ द आई टीन। আমি সিঁড়ি দিয়ে উঠছি। আমি এখন এই পাড়ে চলে এসেছি। হ্যাঁ, এই পাড়ে চলে এসেছি। এটা সুকান্ত সদনের সামনে, এদিক দিয়ে সব প্রসেশন যায়। এখানে হচ্ছে এখন বিসর্জন পালা, প্রতিমা বিসর্জন হচ্ছে। এদিক দিয়ে গঙ্গার ঘাট আছে, এদিকে সোজা গেলেই তো এদিক দিয়ে প্রত্যেকটা ঠাকুর এদিক দিয়েই যায় বিসর্জন। এখানটা প্রতি বছর খুব খুব ভালো লাগে। এখান দিয়ে প্রত্যেকটা ঠাকুর যায়, লাইটিং প্রসেশন সব হয় এদিক দিয়ে, মানে এত সুন্দর লাগে দেখতে। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো এখানে জাস্ট ভিড়টা দেখো। কত লোক, আমার মনে হয় আগে আরো লোক ছিল, এখন তো 9টা বেজে গেছে, রাত হয়ে গেছে, 7টা 8টা নাগাদ হয়তো আরো বেশি লোক ছিল। আমি আসিনি তখন, আমি এই জাস্ট এলাম, এখন 9টা বাজে। দেখা যাক কটা ঠাকুর দেখতে পারি। ওই দিকে একটা ঠাকুর বেরোচ্ছে রাজাগলি দিয়ে, ম্যাক্সিমাম ঠাকুর এই রাস্তাটা দিয়েই যায়। ওদিকে 14 নম্বর রেলগেট আছে, এই রাস্তাটা দিয়েই সুকান্ত সদনের সামনে দিয়েই সব ঠাকুর যায়। এখানে দেখো সবাই বসে আছে, দারুণ না ব্যাপারটা? খুব ভালো, প্রত্যেক বছর এরকম হয়, আমি ছোট থেকে দেখছি। একটা আসছে প্রসেশন, এই ঠাকুরটা ওইদিক দিয়ে এসছে, পলতার ওদিক থেকে আসছে। এখন যাচ্ছি, বাবা বলছে আইসক্রিম খাওয়াবে, আইসক্রিম চকোবার চকোবার কোনটা দেবে? 35-45 টা দাও। কি ফিস্ট? এমনি প্লেন যেটা, একদম প্লেন যেটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দাও। একটা তো এই চকোবারটা আমি নিয়ে নিলাম, আমার একটা ফেভারিট, মানে একদম প্লেনটাই আমার ভালো লাগে, পিসটা অতটা ভালো লাগে না, এটাই ভালো লাগে, তো এটাই নিয়ে নিলাম। কাল থেকে ভালোই আইসক্রিম খাওয়া হচ্ছে, মোটামুটি আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, 9:30 বাজে। আমি খুব ভুল টাইমে এসেছি, আমার আরো আগে আসা উচিত ছিল। মোটামুটি 7টা 8টা নাগাদ যদি আমি আসতাম অনেক ঠাকুর দেখতে পারতাম। তো যাই হোক, দেরি হয়ে গেছে, বাবা এলো দেরি করে, বাবা একটু বেরিয়ে ছিল তো ওই জন্য আমিও দেরি করেই গেলাম। ঠিক আছে চলো এখন বাড়ি চলে যাই, চলো টাটা। আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যাচ্ছে, মনে হয় না ঠাকুর আসবে, ম্যাক্সিমাম ঠাকুর সব চলেই গেছে। যাচ্ছি এখন বাড়ির দিকে, এই স্টেশন দিয়ে যাব, চলো টাটা। ট্রেন অ্যানাউন্স করলো,
ওভারব্রিজে কি ভিড়, ট্রেনটা ফাঁকা, একে রেতে অ্যানাউন্স করেছে। ম্যাক্সিমাম লোক কিন্তু ওই জায়গা থেকেই ফিরছে ঠাকুর দেখে, সবাই ভাসান দেখেই ফিরছে ওইখানে, মানে মনে হচ্ছিল সারা ব্যারাকপুরের লোক ওইখানে, এত লোক। এই বাড়ি এলাম, এই যে লুসি, লুসি বুকু আসেনি এখনো, কি করস। বাড়ি এলাম আমি, এই জাস্ট একটু আগে বাড়িতে এলাম, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, বাবাও খেয়ে নিয়েছে, বাবা শুয়ে পড়েছে, আমি এখনো, দেখো আমি এখনো ফ্রেশই হইনি, এই যাব একটু পরে গিয়ে উপরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো। আর শুভ বিজয়া সবাইকে, শুভ বিজয়ার প্রণাম বড়োদেরকে আর ছোটোদেরকে, আমার অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই খুব ভালো থেকো, আসছে বছর আমার হবে, খুব মানে মনটা খারাপ লাগছে, মানে খুব কষ্ট হচ্ছে, এই কটা দিন খুব মজা করে বাবার সাথে, সব থেকে বড় কথা বাবার সাথে দুদিন বেরিয়েছি, বাবা একদম টাইম দিতে পারে না, মানে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে না, সেখানে বাবা আমার সাথে দুটো দিন বেরিয়েছে, মানে মানে কি সৌভাগ্য আমার, আমি মানে এত মানে খুশি হয়েছি যে বাবা দুদিন বেরিয়েছে আমার সাথে। আমি প্রথমেই বলে রেখেছিলাম যে তুমি কিন্তু আমার সাথে বেরোবে, সেই না আমার সময় নেই, আমি বেরোতে পারবো না, হ্যাঁ তোরা যা, তোরা ঘুরে আয় বন্ধুরা, আমি বলছি না এবার তুমি আমার সাথে বেরোবেই। তারপর যাই হোক, বেরোলো দুদিন, খুব ভালো লাগলো, আর মনটা তো খারাপ, পুজো শেষ হয়ে গেল, আজকে ওইবারে গেলাম, একটু দেরি হয়ে গেল যেতে, আরও আগে যেতে হতো, মানে ওই 7টা 8টা নাগাদ গেলে আরও অনেক ঠাকুর দেখতে পারতাম, মানে ম্যাক্সিমাম পলতা, ইছাপুর, শ্যামনগর, আবার এদিক থেকে তোমার টিটাগড়, খর্দা, ম্যাক্সিমাম ঠাকুর সব এই দিক দিয়েই যায়, হ্যাঁ এদিক দিয়েই বিসর্জন হয়, তালপুকুরের ঠাকুর আছে, সব এদিক দিয়েই যায় বিসর্জন যায়, তো এদিক দিয়ে মানে প্রচুর দেখতেই তো পেলে, এত লোকের ভিড়, এত মানে প্রসেশন যাচ্ছে, মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, আর একটু আগে থেকে মানে দেখাতে পারলে জিনিসটা তোমরা একটু ভালো দেখতে পারতে ব্যাপারটাকে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই স্টপ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা, শুভ বিজয়া।